আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুয়াশার চাদরে মোড়া শীতার্ত ভোর, ভোরের শিশিরে ভিজে আছে সোনারঙা অগ্রাণী ধান। কুয়াশা যেন পণ করেছে আসতেই দেবে না সূর্যের আলো। কুয়াশার এই দুশ্মনীতে কিছু আসে যায় না গ্রামের মানুষের। শীতের আড়মোড়া ভেঙে ঠিকই নেমে পড়েছে পথে প্রান্তরে। রাতভর কুয়াশার দখলে গেছে আদিগন্ত, বেলা বাড়লেও ফুরোচ্ছে না দখলদারির মেয়াদ। কুয়াশার চাদর তলে এখনও লুকোছাপার খেলায় মেতে আছে মাঠ ঘাট প্রান্তর। বাংলাদেশের প্রকৃতি আর ঋতু দুটোরই একই অঙ্গে কত যে রূপ। প্রিয় দর্শক, কুয়াশা মাখা শীত সকালে সবাইকে স্বাগত জানাচ্ছে রকমারি বৈচিত্র্যের সিরাজগঞ্জে। ষড় ঋতুর বাংলাদেশে শীত হচ্ছে পঞ্চম ঋতু। এই ঋতুর জন্য পৌষ আর মাঘ বরাদ্দ থাকলেও গ্রাম বাংলায় শীতের শুরু অগ্রহায়ণ নেই। হিম হিম ঠান্ডার পরশে এই ঋতু বদলে দেয় সব কিছু, প্রকৃতি আর জীবনের চলমান ধারায় আনে নতুন মাত্রা। অগ্রাণী ধান কেটে ঘরে তুলেছে যারা, তাদের উঠোনে উঠোনে নবান্নের আমেজ ছড়িয়ে চলছে ধান মাড়াইয়ের পালা। কি গবাদি পশু কি মানুষ, সাত সকালে শুধু শীত পোশাকে শীত মানে না, হাড়ের কাঁপুনি থামাতে চাই আগুনের উষ্ণতা। শীত সইয়ে নিতে উঠোনে উঠোনে তাই জ্বলে খড়কুটোর আগুন, ছোট বড় সবাই মিলে সেই আগুনের ওম নেয়। ঠান্ডাকে পাত্তা না দিয়ে কেউ কেউ ব্যস্ত জীবন জীবিকার কর্মযজ্ঞে। কারো কারো উঠোনে ধোঁয়া আর কুয়াশা মিলেমিশে একাকার। আখা নামের চুলায় জাল হচ্ছে খেজুরের রস, আখার আঁচে বল করছে রসে। আড়াই থেকে সাড়ে তিন ঘন্টার এক টানা জালে জলীয় অংশ কমে কমে একসময় ঘন হয়ে আসা রস থেকে তৈরি হয় গুড়। স্নিগ্ধ শীত সকালে শুধু মেলে চিরন্তন এই ঐতিহ্যের দেখা। গুড় নয় এখানে গৃহবধূ ব্যস্ত ধান সিদ্ধ করার পয়মন্ত আয়োজনে। শীতের সবচেয়ে নজর কাড়া শস্য রংবাহারি সর্ষে। হেমন্ত আর শীতে সিরাজগঞ্জের বুক এভাবেই ছেয়ে যায় সর্ষে ফুলের চাদরে। সরিষা ক্রোসিফেরা পরিবারভুক্ত গুল্মজাতীয় গাছ। এ গাছের বাংলাদেশে বেশি জন্মানো দুটো প্রজাতির একটির বৈজ্ঞানিক নাম ব্রাসিকা নেপাস, অন্যটি ব্রাসিকা নিগ্রা। মাঠের পর মাঠ জুড়ে হলুদ রঙের গালিচা, রঙহীন জীর্ণ শীতের বৈধব্য দূর করতেই যেন প্রকৃতি সর্ষে ফুলের উজ্জ্বল রঙে রাঙিয়ে দিয়েছে চারপাশ। শুধু রঙের ঐশ্বর্য নয়, সরিষা বয়ে আনে সমৃদ্ধির বারুদাও। শীতের ফসল সরিষা বাংলাদেশের অন্যতম রবিশস্য। প্রাপ্তবয়স্ক হলে
সরিষা গাছের উজ্জ্বল সবুজ শাখা প্রশাখায় গজায় গুচ্ছবদ্ধ পুষ্পমঞ্জরি, ফোটে মন কাড়া ফুল। প্রতিটি ফুলে চারটি করে পাপড়ি, মধুর লোভে সেই পাপড়িতে এসে বসে মৌমাছিরা। মৌমাছির আনাগোনাটা বেশি বলে ক্ষেতের পাশে মৌচাষিরা বসিয়েছে মৌ বাক্স। অগুন্তি মৌমাছি ফুলের মধু বয়ে এনে জমাচ্ছে মৌবাক্সের মৌচাকে। ঘরোয়া প্রজাতির এই মৌমাছির বৈজ্ঞানিক নাম এপিস সেরিনাইন্টিকা। মৌচাকে সমাজবদ্ধ মৌমাছিদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় রানী মৌমাছিকে ঘিরে। একটি রানী মৌমাছির অধীনে থাকে কয়েক হাজার শ্রমিক ও পুরুষ মৌমাছির সুশৃঙ্খল দল। মধু সংগ্রহ, চাক তৈরি, চাকের নিরাপত্তা ও রানীর সেবা করার দায়িত্ব শ্রমিক মৌমাছির। বিশেষ ধরনের পুরুষ মৌমাছিগুলো সঙ্গ দেয় রানী মৌমাছিকে। সিরাজগঞ্জের পেশাদার মৌচাষীদের মতো মধু আহরণের এমন চল বেশি চোখে পড়ে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, যশোর, খুলনা এবং চট্টগ্রামেও। পেশাদার মৌচাষীরা চাক বাঁধার কৃত্রিম কাঠামো বানায় আয়তাকার কাঠের ফ্রেম দিয়ে। কাঠের ফ্রেমে মধু প্রকোষ্ঠের নকশা আঁকা পাতলা মোমের শীট ওরা লাগায় চিকন তার ও তরল মোমের সাহায্যে। মৌবাক্সের কাঠের ফ্রেমগুলো পরপর বসিয়ে দিয়ে ওরা তৈরি করে কৃত্রিম মৌচাক। করিতকর্ম মৌমাছিরা চাকে মধু জমালে নির্দিষ্ট সময় পরে বের করে আনা হয় কাঠের ফ্রেম। এরপর মৌমাছিগুলোকে সাবধানে সরিয়ে নেওয়া হয়। রেগে যাওয়া মৌমাছিরা যেন হুল না ফোটায় সেজন্য মুখমণ্ডল ও শরীর ঢেকে নিতে হয় নিরাপত্তা বেষ্টনীতে। এটা হানি এক্সট্রাক্টর মেশিন। হানি এক্সট্রাক্টর মেশিন সজোরে ঘোরালে কেন্দ্রাতিক বলের কারণে মৌচাক থেকে নিষ্কাশিত হয় মধু। এক একটি মৌবাক্স থেকে মধু পাওয়া যায় 7 থেকে 8 লিটারের মতো। এভাবে খাওয়ার মজাই আলাদা ভাই, খুব মজা। এমন খাটি এরকম মাত্র বানিয়ে নিয়ে মাত্র খাওয়া, একদম খুব মজা। সিরাজগঞ্জে মৌমাছি আর মৌচাষীদের মাঝে লেনদেনের এই পালা চলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। সিরাজগঞ্জের নামকরা এক উপজেলা শস্যশ্যামল এই উল্লাপাড়া। এই জনপদ শুধু জীবনধারা কিংবা ফসলের প্রাচুর্যে নয়, ইতিহাসের ঐশ্বর্যেও সমৃদ্ধ। সেই ঐশ্বর্যের খোঁজে এসেছে হাটিকুমরুল গ্রামে। হাটিকুমরুল গ্রামের গর্ব নবরত্ন মন্দির। হাটিকুমরুল গ্রামের তিনতলা সমান উঁচু দর্শনীয় এই মন্দির পোড়াইট আর কাদামাটির গাঁথনিতে তৈরি। সিরাজগঞ্জের 9টি উপজেলায় মন্দির আছে মোট 245টি।
মন্দিরগুলোর মাঝে সবচেয়ে দৃষ্টিনন্দন প্রত্নকীর্তি এই হাটিকুমরুল নবরত্ন মন্দির। 3.5 ফুট উঁচু ভিত্তিবেদির উপরে ত্রিতল এই মন্দির তৈরি হয়েছিল নবরত্ন পরিকল্পনায়। কালীর কষাঘাতে কিছুটা অঙ্গহানি ঘটলেও এই মন্দির বাঙালি শিল্পকলার খুব চমৎকার নিদর্শন। বারান্দার বাইরের দিকের 7টি খিলানস্তম্ভ নির্মাণ সৌকর্যে এবং টেরাকোটার অলঙ্করণে আরও বেশি দর্শনীয় ছিল আগে। প্রত্নতত্ত্ব বিভাগ বিধ্বস্ত মন্দিরের বাইরের দিকটা সংস্কার করায় কিছুটা ফুটে বেরিয়েছে আগের রূপ। চতুষ্কোণে মন্দিরের চারদিকে আছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশপথ। মন্দিরে তাই ঢোকা যায় সব দিক থেকে। মন্দিরের গর্ভগৃহটিকে ঘিরে আছে আবৃত বারান্দা আর খিলানযুক্ত প্রবেশপথ। অষ্টাদশ শতকের দিকে পোড়া ইট আর কাদামাটির সমবায় গড়া আকর্ষণীয় স্থাপত্যশৈলীর এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন মুর্শিদকুলি খাঁর আমলের তহসিলদার রামনাথ ভাদুরী। বারান্দার ভেতরের দিকেও আছে 5টি করে আকর্ষণীয় খিলান প্রবেশপথ। সরু সিঁড়ি বেয়ে ওঠা যায় এ মন্দিরের দোতলা ও তেতলায়। ক্রমহ্রাসমান নির্মাণশৈলীর এই মন্দিরকে স্থানীয়রা দোলমঞ্চও বলে থাকে। মন্দিরের দোতলা ও তিনতলার এই ভগ্নাবস্থা সংস্কার কাজের অসম্পূর্ণতার কারণে। এই মন্দিরের ছাদ প্রান্ত থেকে সহজেই দেখা যায় মন্দির প্রাঙ্গণের অন্যান্য স্থাপনা। মন্দিরের চূড়াকে বলা হয় রত্ন। এই মন্দিরটির শীর্ষে ছিল 9টি রত্ন, তাই এটি নবরত্ন ঘরানার। এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির। টেরাকোটার চমৎকার কারুকাজে অলঙ্কৃত বর্গাকারে মন্দিরের নির্মাণশৈলীর সাথে দিনাজপুরের বিখ্যাত কান্তজি মন্দিরের বেশ মিল। মন্দির প্রাঙ্গণের উত্তরে কুড়েঘর আকৃতির এই স্থাপনাটি দোচালা মন্দির। কাছেই রয়েছে ছোট্ট এই শিবালয়। নবরত্ন মন্দিরের এই প্রাঙ্গণ যেন এক টুকরো সোনালি অতীত। সিরাজগঞ্জ জেলার 79টি ইউনিয়ন জুড়ে 1467টি মৌজা আর 2006টি গ্রাম, 7 লাখেরও বেশি বাসিন্দা অধ্যুষিত এই জনপদে বেশিরভাগেরই ঠাঁই ছায়া ঢাকা মায়ামাখা গ্রামে। যে গ্রামেই যাবেন, গেরস্থ বাড়িগুলো মন ভরিয়ে দেবে বাঙালি জীবনধারার চিরন্তন স্নিগ্ধতায়। বংশপরম্পরার ঐতিহ্যে কাঁথা সেলাই, নকশি বুনন সহ নানারকম হাতের কাজ জানে এখানকার মেয়েরা। উঠোন কোণে চড়ুই ভাতি খেলা জমেছে বেশ। হাঁড়ি পাতিল বাসন কোসন ছোট ছোট হলে কি হবে, রান্না হচ্ছে
পাকা রাঁধুনির মতোই খেলতে খেলতে যেন হাতে খড়ি হচ্ছে কর্মিষ্ঠ জীবনের সাথে। গ্রামের জীবন নিরাভরণ, গ্রামের মানুষ কর্মনিষ্ঠ। গৃহবধূর সরল স্বীকারোক্তি নিরাভরণ হলেও সুখে ভরা তাদের ঘর গেরস্থালি। শান্ত স্নিগ্ধ জীবনের প্রশান্তি এখানে সবখানে সবকিছুতে। বাড়িতে বাড়িতে আয়োজন, ধান শুকানোর, খড় শুকানোর, নানারকম ফসলের মাঝে ধানটাই বেশি ফলায় এখানকার চাষিরা। তাই ধানকে ঘিরেই কর্মব্যস্ত ওদের প্রতিদিনের জীবন। নতুন ধান উঠেছে ঘরে, ঐতিহ্যের ঢেঁকিতে তাই ধাপুর ধুপুর ছন্দ। ঢেঁকিতে এই চাল কোটার আয়োজন কেন জানেন? এখানে আজ বানানো হবে সিরাজগঞ্জের খুব জনপ্রিয় পোড়া পিঠা। পোড়া পিঠা বানানোর আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমিও সামিল। আপা, আমি একটু ঢেঁকিতে পাট দেই। ঢেঁকি শব্দটি সংস্কৃত কিংবা অন্য কোনো ভাষা থেকে কিন্তু আসেনি, খাঁটি বাংলা শব্দ এটি। প্রাচীনকাল থেকেই এখানকার পূজা পার্বণ উৎসবে দৈনন্দিন জীবনধারায় চিরচেনা ঢেঁকি জড়িয়ে আছে ঐতিহ্যের নিবিড়তায়। পোড়া পিঠার স্বাদ বাড়ানোর জন্য কুচি করা হচ্ছে ধনে পাতা। পোড়া পিঠা বানানোর মূল উপাদান হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে আর যেসব মশলাপাতি লাগে এখানে চলছে সেগুলোরই ধুম আয়োজন। ঝালঝাল পোড়া পিঠা বানাতে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি লাগে বেশ অনেকটা। সাথে লাগে আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, লবণ আর তেল। সবগুলো উপাদান এবার ভালো করে মাখানোর পালা। মশলাটা দেখতে যা হয়েছে না, মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে ফেলি। মাখানো মশলাপাতির এবার সংযুক্তি চালের গুঁড়ার সাথে। শীত এলে গেরস্থ বাড়ির উঠান এভাবেই ভরে ওঠে নবান্নের মোতাতে। শুধু পোড়া পিঠা নয়, গৃহবধূরা বানান ঐতিহ্যবাহী নানা রকমের পিঠাপুলি। পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে ভালোভাবে মাখানোর জন্য। পোড়া পিঠার জন্য মশলাপাতি ও চালের গুঁড়ার খামিটা খুব ভালো মতো মাখানোটা জরুরি। দর্শক দেখতেই পাচ্ছেন, চলছে জোরে সোরে মাখামাখি। চালের গুঁড়োর সাথে মশলাগুলো যত ভালোভাবে মিশবে পিঠাটাও তত সুন্দর হবে। আর মজার একটা খাবার খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে। মাখানো শেষ, এবার ভাগাভাগি। যতগুলো পিঠা বানানো হবে চালের গুঁড়োর মিশ্রণটি সেই হিসেব অনুযায়ী ভাগ করা হচ্ছে। ভাগ করা মিশ্রণ কলাপাতায় রেখে হাত দিয়ে চেপে চেপে নির্দিষ্ট আকার দেয়া হচ্ছে। আপা, আমি একটা বানাই।
দল বেঁধে পিঠাপুলি বানানোর মজাই আলাদা, কেমন একটা উৎসবের আমেজ। পিঠার নির্দিষ্ট আকৃতি করে কলা পাতায় মুড়ে দেওয়া হচ্ছে চারপাশ। মোড়কটা যেন খুলে না যায় সেজন্য বাঁধা হচ্ছে ছিলকা দিয়ে। এবার চুলা সাজানোর প্রস্তুতি। নিচে গোবরের ঘুঁটে আর ওপরে খড় বিচালি। চুলার ঠিক মাঝখানটায় পিঠাগুলোর ঠাই। পিঠাগুলো ঢাকা পড়ছে খড় বিচালির আস্তরণে। খড় বিচালির ওপরে আবারও গোবরের ঘুঁটে। চুলা তো নয়, যেন স্যান্ডউইচ বার্নার। এবার অগ্নি সংযোগ। আগুন কম, ধোঁয়া বেশি। ভালো করে আগুন ধরানোর জন্যই বাতাসের যোগান দিতে হয় কুলা দিয়ে। আগুনের তাপে ওপর ও নিচ দুদিক থেকেই সেদ্ধ হচ্ছে পোড়া পিঠা। ঘণ্টাখানেক পোড়ানোর পর এবার ছাইয়ের গাদা থেকে পিঠা উদ্ধার পর্ব। বাহ, ভালোই তো পোড়া পোড়া হয়েছে পোড়া পিঠা। কি মজার পিঠা! সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত যে চেনা অচেনা ঐতিহ্যবাহী খাবারের সন্ধান পেলাম। খাওয়ার মজা তো আছেই, কিন্তু নতুন কিছু আবিষ্কারের আনন্দটা বলে বোঝানো যাবে না। আপা, খুব মজা হয়েছে, আপনারাও খান। এখন যাচ্ছি সিরাজগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিমে শাহজাদপুর উপজেলায়। শাহজাদপুর সদরের প্রবেশমুখে স্বাগত জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। গর্বিত শাহজাদপুর বুকে ধরে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিময় কাছারি বাড়ি। ঐতিহাসিক এই কাছারি বাড়ি এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘর। রাশি রাশি মিল করিয়াছ জড়, রচিতেছ বসি পুঁথি বড় বড়। মাথার ওপরে বাড়ি পড় পড়, তার খোঁজ রাখো কি? কবিগুরু রবীন্দ্রনাথ তার পুরস্কার কবিতার মতো বিখ্যাত সোনার তরি কাব্যের আরও অনেক কবিতাই লিখেছেন শাহজাদপুরের এই কাছারি বাড়িতে থেকে। সিরাজগঞ্জে এলে দোতলায় বাড়িতেই থাকতেন তিনি। Thank you.
রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় কিনেছিলেন শাহজাদপুরের জমিদারি। পৈতৃক জমিদারির দেখভাল করার জন্য ১৮৯০ থেকে ১৮৯৭ সালের মধ্যে রবীন্দ্রনাথ একাধিকবার এসেছেন সিরাজগঞ্জের এই শাহজাদপুরে। রবীন্দ্রনাথের এই কাছারি বাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি। পেঁচানোর সিঁড়ি বেয়ে ওঠা যায় বাড়ির দোতলায়। এই পালকিতে চড়ে কবি চলাচল করতেন তার জমিদারিতে। এই ভবনের প্রতিতলায় ৭টি করে কক্ষ। দোতলার এই কক্ষগুলোতে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহার করা আসবাবপত্র, ব্যক্তিগত জিনিস এবং লাইব্রেরি। বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাছারি বাড়ির এসব স্মারক সামগ্রী সবাইকে নিয়ে যায় আজই হতে শত বর্ষ আগে। সোনার তরী, চিত্রা, কল্পনা ও চৈতালি কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা আর পোস্টমাস্টার ও ছুটির মতো অমর ছোট গল্প সহ রবি সাহিত্যের কত না সৃজন মুহূর্ত বুকে ধরে আছে এই বাড়ি। পুষ্পোদ্যান সম্বলিত রবীন্দ্রনাথের এই ভবনটি দৈর্ঘ্যে প্রায় ২৭ মিটার, প্রস্থে ১০ মিটার। প্রকৃতিপ্রেমী কবির কথা মনে করিয়ে দিতেই যেন বাগানের এই পুষ্প সম্ভার। জীবদ্দশায় কাছারি বাড়ির স্নিগ্ধই পরিবেশের সাথে কবিচিত্ত বাঁধা ছিল ভালোবাসার বাঁধনে। ভগ্নদশার এই ভবনটিও কাছারি বাড়ির আঙিনায়। সে আমলে খাজনা আদায়ের কাজকর্ম চলত এই ভবনেই। কাছারি বাড়ির প্রাঙ্গণে তৈরি হাল আমলের এই ভবনটি মিলনায়তন। বাঙালি ও বাঙালিয়ানারই যেন আপন আলোয় বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়ি। সিরাজগঞ্জ তাঁত শিল্পের খুব নামকরা জায়গা। এই জনপদের তাঁত শিল্পীরা বাংলার বুনিয়াদী বয়ন শিল্প বাঁচিয়ে রেখেছেন এখানকার গ্রামে গ্রামে। তাঁতিবাড়িতে কাজ হয় ধাপে ধাপে, সুতা রাঙানোর কাজটা ওরা সারে সবার আগে। সুতা রাঙানোর পর সুতা শুকানো হয় রোদের তাপে। শাড়ি তৈরির আগে এখানকার তাঁতি বৌদের অনেকখানি সময় দিতে হয় শুধু সুতার পেছনেই। এখন কিন্তু সে আগের মতো আর চরকা ঘুরিয়ে সুতা বানানো হয় না। কিনে আনা সুতা চরকার সাহায্যে শুধু পেঁচানো হয় গুটি বা নলি নামের ববিনে। নরম আর সূক্ষ্ম সুতার কাজ সামলাতে পেলবো হাতের ছোঁয়া লাগে। বোধহয় সেজন্যই মেয়ে তাঁতিরা সুতা জড়ানোর কাজ সবচেয়ে ভালো পারে। সিরাজগঞ্জের গ্রামে গ্রামে ঐতিহ্যবাহী বয়ন শিল্পের এই কর্মযজ্ঞ চলছে যুগ যুগ ধরে।
মোট জনসংখ্যার প্রায় 5.5% মানুষ এখানে তাঁত শিল্পের সাথে জড়িত। অসংখ্য ববিনের নানা রঙা সুতা সানার মধ্য দিয়ে যেয়ে জড়াচ্ছে আধা যান্ত্রিক ড্রাম হুইলের গায়ে। ড্রাম হুইলের গায়ে জড়ানোই সুতা শাড়ির লম্বালম্বি থান বুনতে লাগে। তাঁতের নরদে পেঁচানোর আগে কাপড়ের নকশা অনুযায়ী সুতা আড়াআড়ি বিন্যস্ত করা হয় সানাবো নামের ছাঁচে। প্রতিটি সানায় ঘর থাকে কয়েক হাজার। সকল প্রস্তুতি শেষে কাপড় বোনা শুরু হয় তাঁত যন্ত্রে। সিরাজগঞ্জের তাঁতিরা কেউ বোনের শাড়ি, কেউ লুঙ্গি, কেউ বা গামছা। উল্লাপাড়ার এই তাঁতিরা শাড়িটাই বেশি বোনেন। এখানকার হিন্দু ধর্মাবলম্বী তাঁতিরা বারাস, বসাক, নন্দী, পাল, প্রামাণিক, সাধু, সরকার এবং শীল গোত্রে বিভক্ত। আর মুসলমান তাঁতিরা পরিচিত জোলা নামে। ধরনভেদে প্রতিটি শাড়িতে লম্বালম্বি সুতা থাকে 4,000 থেকে 10,000। বহরে প্রতি ইঞ্চিতে আড়াআড়ি সুতা থাকে সর্বোচ্চ 54টি। এগুলোকে তাঁতিরা বলে নাচুনি। নাচতে নাচতে তাঁত যন্ত্রের সানাগুলোকে ওঠানামা করায় বলেই সম্ভবত এই নাম। সব তাঁতি আগে কাপড় বুনত চিত্তরঞ্জন তাঁতে। দেশীয় এ তাঁত যন্ত্রের আরেক নাম খটখটি তাঁত। খটখটি তাঁতের পাশাপাশি অনেকে এখন আধা যান্ত্রিক পাওয়ার লুমেও কাপড় বোনে। তাঁত যন্ত্রে কাপড় বোনার কৌশলটা খুব বেশি জটিল নয়। তাঁত যন্ত্রের ফ্রেমে লম্বালম্বি সুতাটা নিয়ে দুই পরতের মাঝে মাকুর সাহায্যে আড়াআড়ি সুতার জাল বোনা। খটখটি তাঁতে শাড়ি বোনার জন্য এক হাতে টানতে হয় সানা লাগানোর দক্তি নামের কাঠের হাতল, অন্য হাতে মাকু চালানোর হাতিম নামের দড়ি বাঁধা হাতল। কটন, সিল্ক, মিক্সড, হাফ সিল্ক, র সিল্ক, সফট সিল্ক, কটন সিল্ক সহ নানা জাতের শাড়ি বোনেন সিরাজগঞ্জের তাঁতিরা। রঙিন সুতার কারুকাজে শাড়িতে ওরা ফুটিয়ে তোলেন আকর্ষণীয় মোটিভ, বর্ডার প্যাটার্ন, প্রতীকী নকশা। তাঁতিদের শাড়ি বোনার এই কর্মযজ্ঞ চলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। রূপের ধারে আর ঐতিহ্যের ভারে সিরাজগঞ্জের শাড়ি দারুণ মনকাড়া। মনোলোভাই শাড়ির কদর এখন দেশ ছাড়িয়ে বিদেশেও। কোনটা ছেড়ে কোনটা দেখি, গুণে মানে সৌকর্যে সবগুলোই তো সুন্দর। শাড়ি ও লুঙ্গির পাশাপাশি গামছা বুনেও সিরাজগঞ্জের তাঁতিরা খ্যাতি পেয়েছেন দেশ জুড়ে। গামছার বহর সাধারণত 1.5 থেকে 2 হাত, দৈর্ঘ্য 2 থেকে 3 হাত। এক একটি তাঁতে প্রতিদিন 2 থেকে 2.5 থান গামছা বুনেন তাঁতিরা। প্রতি থানে গামছা হয় 4টি। সিরাজগঞ্জের তাঁতিদের তন্তু বয়নের বর্ণিল ঐতিহ্য আমাদের সমৃদ্ধ জীবন সংস্কৃতিরই উজ্জ্বল প্রকাশ। কৃষিকেন্দ্রিক জীবনধারার অনুসারী এই ওরাওরা সিরাজগঞ্জের অন্যতম প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওরাও গ্রাম প্রধানের বাড়ির উঠোনে আয়োজন চলছে করম উৎসবের।
রীতিমাফিক উঠোনের গর্তে পোঁতা হচ্ছে করম নামের ডাল। শুধু করম উৎসব নয়, ওরাও জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে নানা ধরনের উৎসব। বৈশাখে ওরা পালন করে বসুন্ধরা ব্রত, ভাদ্রে ভাদ্রীব্রত, অঘ্রাণে সেজুতি, ফাল্গুনে ইতু, বসন্তে সরহুল উৎসব। ওদের প্রতিটি উৎসবের মর্মমূলে আছে কৃষিকেন্দ্রিক জীবন। করম শাখাটিকে মণ্ডপের মতো করে সাজানোর পর দেবতার ভোগ আর ফুলের নৈবেদ্য দিয়ে পূজারীর পূজা। সমস্ত জবাহি নাখিতে গাতে দেবতা দেবতা সহজ সরল ওরা, ওদের হিসাব নিকাশটাও সোজা সাপটা। ক্ষেতের ফসলে জীবিকা চলে ওদের, ফসলকে ঘিরেই জীবনের সমৃদ্ধি। ভালো ফলনের জন্য ওরা তাই ঋতুতে ঋতুতে এভাবে স্মরণ করে শস্য দেবতাকে। ওরা ওরা খুবই আমোদপ্রিয়, যে কোনো উপলক্ষ পেলেই সবাই মিলে মেতে ওঠে নাচ আর গানের আনন্দে। ওদের নানা রকম ধর্মীয় উৎসবের মাঝে এই করম ধরম পূজা বেশ নাম করা। করম শাখাকে ঘিরে অনুষ্ঠিত এই উৎসব ওরা ওদের কৃষি নির্ভর জীবনধারারই সাংস্কৃতিক রূপ। করম শাখার চারদিকে ঘুরে ঘুরে ওরা বন্দনা করছে উদ্ভিদের, প্রশস্তি গাইছে শস্য দেবতার, নিবেদনের মাঝে খুঁজছে আত্মার শান্তি। ঢোলমাদুলের তালে তালে নাচছে ওরা, নাচছি আমিও। অন্য সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতোই ওরা ওরা নাচ গানের দারুণ অনুরাগী। ওদের ধারণা দেবতারাও তুষ্ট হন নাচ আর গানে, এজন্যই নাচ আর গান ওদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অপরিহার্য অঙ্গ। দল বেঁধে ওরা ওরা সাধারণত নাচে ঝুমুর তালে, নাচের সাথে চলে সাদ্রি ভাষার ঝুমুর গান। হাড় ভাঙা খাটুনির ক্লান্তি ভুলে উৎসবের এমন জোয়ারে ভেসে ওরা ওরা ফিরে পায় কাজের উদ্দীপনা, খুঁজে পায় জীবনের মানে। বৈচিত্র্যের রকমারি পশুরায় আসলেই আকর্ষণীয় এই সিরাজগঞ্জের মাটি ও মানুষ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনোখানে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আর ভালো থাকুন সবাই।